অর্থাৎ এখান থেকে পরিষ্কার আওয়ামী লীগের কাছ থেকে আপনারা এটা প্রত্যাশা করতে পারবেন না। ওদেরকে যদি জুতা দিয়েও পিটান, ডিম দিয়ে পিটাইছে তো এখানে, জুতা দিয়েও যদি মারেন, আমার মনে হয় না তাদের মধ্যে কোনো চেঞ্জ আসবে। কারণ তারা সবকিছু ভুলে একটাই চাচ্ছে যে এই গতিতে তাদেরকে থাকতেই হবে। তাদেরকে যদি আরো নোংরা ভাবে আপনারা কিছু করেন, জনগণ করে, তারপরেও মনে হয় এই ফেরাউনের মতো ওরা কিছুই বুঝে না, ওরা একটাই বুঝে যে ওরাই সবচেয়ে বেশি শক্তিশালী। বলতেছে ঋষি সুনাক নাকি ওকে ফলো করতেছে, ঋষি সুনাকের কি মাথায় দোষ ধরছে? ওর কি মাথার মধ্যে ওই যে বলে না মানুষ, গ্যাস্ট্রিক উঠে গেছে যে শেখ হাসিনাকে ফলো করবে? শেখ হাসিনাকে ফলো করা তো তার, সে এত 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 নিচে নামে নাই যে ঋষি সুনাক শেখ হাসিনাকে মডেল হিসেবে নিয়ে নেবে। কিনা আপনি কি মনে করেন জনাব শাহরিয়ার আলম শিপা? মাসুক ভাই যে প্রশ্নটি বলছেন, সেখান থেকে কি আওয়ামী লীগ কোনো শিক্ষা গ্রহণ করবে কিনা, প্রথমেই যে কথাটি বলতে হয়, আপনারা জানেন কথাটাকে অন্যভাবে নেবেন না। বিশেষ করে আমি ওই সবসময় টকশুতে কলিমুল্লাহ স্যারের সাথে কথা বলতে গেলে আমি একটু নিজেকে বলি যে একজন শ্রদ্ধাভাজন, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আমাদের পথ প্রদর্শক, তাদের সামনে যাতে অন্য কোনো রকম কোনো স্লিপ অফ টাং না হয়, এটা আমার সবসময় একটু খেয়াল রাখতে হয়, এটাই স্বাভাবিক। আপনারা একটা জিনিস জানেন যে আমাদের সিলেটের একটি কথা আছে না, যে কুত্তার লেঙ্গুর ঘি দিয়ে মাজলেও সুজা হয় না, ওই অন্যভাবে নিয়েন না জিনিসটা। আওয়ামী লীগ যে পরিমাণ আজকে জাতির কাছে সবচাইতে একটি কি বলবো মানে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, তারা আসলে শিক্ষা নেয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে যে অবদানগুলি আজকে রাখতেছে, যে যে কি বলে রেকর্ড গুলি করতেছে, সে রেকর্ড থেকে তো পরিষ্কার বোঝা যায় যে আওয়ামী লীগের এখন আর চামড়ার মধ্যে কোনো ধরনের, গায়ের মধ্যে কোনো চামড়া আছে বলে মনে করি না। কারণ আপনারা দেখেন আজকে এক যুগের উপরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার পর একজন আওয়ামী লীগের হিসেবে যদি কোনো আওয়ামী লীগকে প্রশ্ন করেন যে আপনারা এ জাতিকে কি দিয়েছে, তাহলে আপনারা তাদের কাছ থেকে শুধু শুনতে পাবেন যে তারা একটি কথাই বলবে, এই করেছি, উন্নয়ন করেছি, আমরা পদ্মা সেতু বানিয়েছি, আরো কত কিছু বলবে। বলতে ওদের কিন্তু মুখে কাউকে আটকানো যাবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলে সত্য, আজকে প্রতিটি মানুষ, তাদের বাংলাদেশের যদি প্রতিটি মানুষকে প্রশ্ন করেন, তাহলে কেউ বলবে কোনো কিছুর কোনো নিরাপত্তা নাই। সেখানে যেমন অর্থনৈতিক নিরাপত্তা নাই, রাজনৈতিক নিরাপত্তা নাই, তেমন একইভাবে একটি দেশের আপনি যদি বলেন মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটারও কোনো লাগাম টেনে ধরার মানুষ নাই। রাজনৈতিক সংকট যেখানে চলছে, সেই সংকট থেকে উত্তরণের কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। আজকে যদি বলেন বাংলাদেশ থেকেও দুর্নীতি করে, দুর্নীতির টাকা পাচার করে, ওরা বাংলা ইউকেতে বলেন, আমেরিকায় বলেন, যেভাবে কানাডায় বলেন টাকা পাচার করে, বেগম পাড়া করেছে, সেখানে তাদের সমালোচনা করা হলে সেগুলিরই কোনো বিকার তারা করতেছে না। ঠিক একইভাবে আমরা যদি মাঝে মধ্যে দেখি আমাদের শেখ হাসিনাকে যদি প্রশ্ন করা হয়, শেখ হাসিনাকে যদি প্রশ্ন করা হয় যে আজকে আমরা এই জিনিসের দাম বেড়ে গেছে, আমি আরেকদিন একটি টক শুতে বলেছিলাম যে গত রমজানের আগের রমজানে যখন বেগুনের দাম বেড়ে গেল, তখন উনাকে মানুষ যখন ট্রিট করতে শুরু করলো, প্রশ্ন করা হলো, তখন তিনি বলতেছেন যে আমিও তো এরকম এরকম এরকম, আমি তো বেগুন দিয়ে কোনো বেগুনি বানাই না, আমি কদু দিয়ে বেগুনি বানাই, এই কথাটি আমি আরেকদিনও বলেছি। অর্থাৎ উনি আজকে জাতিকে নিয়ে সব সময় মশকরা করতে খুবই ভালোবাসেন। অর্থাৎ এখান থেকে পরিষ্কার আওয়ামী লীগের কাছ থেকে আপনারা এটা প্রত্যাশা করতে পারবেন না। ওদেরকে যদি জুতা দিয়েও পিটান, ডিম দিয়ে পিটাইছে তো এখানে, জুতা দিয়েও যদি মারেন, আমার মনে হয় না তাদের মধ্যে কোনো চেঞ্জ আসবে। কারণ তারা সবকিছু ভুলে একটাই চাচ্ছে যে এই গতিতে তাদেরকে থাকতেই হবে, যেভাবে হোক থাকতে হবে। এজন্য যদি তাদেরকে আরো কিছু করেন, আরো কিছু বলেন, আরো প্রতিরোধ করেন, আরো প্রতিবাদ করেন, আরো নোংরা ভাষায় কথাবার্তা বলেন, তারা সেখান থেকে বের হয়ে আসার কোনো লক্ষণ আমি মনে করি না। আওয়ামী লীগকে কিছু বলবো, আওয়ামী লীগ এসব লাঞ্ছিত বঞ্চিত প্রতিবাদ এগুলা শুনে যে ওরা একটু মানে ওদের গায়ে মাখবে, আমার বিশ্বাস এটা বিশ্বাস হয় না কি, যে আওয়ামী লীগ তাদেরকে যদি আরো নোংরা ভাবে আপনারা কিছু করেন, জনগণ করে, তারপরেও মনে হয় এই ফেরাউনের মতো ওরা কিছুই বুঝে না, ওরা একটাই বুঝে যে ওরাই সবচেয়ে বেশি শক্তিশালী। ওদেরকে যেভাবে হোক ক্ষমতায় থাকতে হবে, লুটপাট করতে হবে, দেশটাকে ধ্বংস করতে হবে, ভারতের হাতে দেশটাকে তুলে দিতে হবে, যার যা দাবি আছে, বিশ্বের যারা দেশটাকে লুটে পুটে খেতে চায় তাদের কাছে দেশটাকে
লুটেপুটে তুলে দেওয়ার জন্য যা করণীয় সেই কাজগুলি করতে হবে। দেশটাকে একটি করদ রাজ্যে পরিণত করতে হবে। দেশের সব ধরনের গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে মানুষের সার্বিক সকল ধরনের অধিকারকে শেষ করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র না বানানো পর্যন্ত তারা ক্ষমতা থেকে যাবে না। আপনি দেখবেন আওয়ামী লীগ পন্থী যারা আজকে ক্ষমতায় আছে, তারা যখন কোথাও কোনো টক শুতে অথবা কোনো বক্তৃতায় অথবা কোথাও যদি আসে, তাহলে দেখতে পাবেন তাদের কথার ধরন গুলি, তারা সব সময় কথা বলে একদম মানে নোংরা ভাষায়। ওদের ভাষা, ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওরা জানে 1 সেকেন্ডের জন্য যদি ওরা ক্ষমতা থেকে সরে যায়, তাহলে তাদেরকে বাংলার জনগণ, বাংলার মানুষ 1 সেকেন্ডের জন্য তাদেরকে রাখবে না। কারা তারা এতটুকু অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছে, এতটুকু অপকর্ম এবং এতটুকু দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, মানুষ তাদেরকে রক্ষা করবে না। তাই ইউকে তে যে প্রতিবাদ হয়েছে, এটা আসলে স্মরণকালের বড় একটি প্রতিবাদ। সামনের দিকে শেখ হাসিনা, তারপরেও তো বলবো আরেকটা জিনিস, এই এখানে ভাই বলছেন, ফয়জুল হক ভাই বলছেন যে ঋষি সুনাকের সাথে উনি বৈঠক করেছেন, মিথ্যা, সবকিছু মিথ্যা। ঋষি সুনাকের সাথে বলেন আর যেখানেই বলেন, ওদের কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামই ছিল না। একজনের সাথে দেখা হয়েছে, তারপরে একটি মিথ্যা মিসা একটি প্রেস রিলিজ দিয়ে বলতেছে ঋষি সুনাক নাকি ওকে ফলো করতেছে। ঋষি সুনাকের কি মাথায় দুষ ধরছে? ওর কি মাথার মধ্যে ওই যে বলে না মানুষ গেষ্টি ঘুটে গেছে যে শেখ হাসিনাকে ফলো করবে? শেখ হাসিনাকে ফলো করা তো তার, সে এত 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 নিচে নামে নাই যে ঋষি সুনাক শেখ হাসিনাকে মডেল হিসেবে নিয়ে নেবে। ভাই এগুলো আসলে পাগলের ফ্লপ, এগুলা কানে নিয়ে লাভ নেই। এই জন্য আমরা এগুলা কানে নিতে চাই না, কোথাও বলতেও চাই না। বাট লজ্জা লাগে তখনই যখন দেখি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, তার মিথ্যা বিভিন্ন ধরনের কথাবার্তা সবগুলোকে সে কি করতেছে, ফলো করতেছে এবং জনগণকে বোকা বানাচ্ছে।